পাঠিয়েছিল তোমাদের বাড়িতে বলে কাজের লোক লাগবে। আমি না এই এলাকার চেয়ারম্যানের বাড়িতে কাজ করি, আর অভিনেত্রী শ্রাবন্তী বাড়িতে কাজ করি। আর এখন আপনাদের বাড়িতে এসেছি, যদি আমার পছন্দ হয় তাহলে কাজটা নিই। আমি আগে আরো তিনটে বাড়িতে কাজ করতাম, ও দীপিকা পাডুকোন, কাজল আর আলিয়া ভাট। কেন চলে এসেছি বলছি, আসলে কাজল না মাইনে দিতে পারছে, ও হাতে একদম সিনেমা নেই এখন, তাই জন্য বলছে মাইনে দিতে একটু সমস্যা হবে। আর দীপিকার সঙ্গে একটু মেকআপের জিনিসপত্র নিয়ে ধনী বানা হবে। দেখো আমি তো মেকআপ করি, আমার তো এখন বিয়ে হয়নি বলো, কিন্তু সাজগোজ জিনিসটা মেনটেন করা এখন তো করতেই হবে বলো। আর আলিয়ার বাড়িতে কি হয়েছে জানো, রণবীর কাপুর বলেছে আমি আলিয়ার থেকে বেশি সুন্দর দেখতে। ব্যাস সত্যি কথা সহ্য হয়নি আলিয়ার, ওদের মধ্যে এই নিয়ে খুব ঝামেলা। আমি চলে এসেছি, বাবা কি দরকার বলো, আমি তো জানি আমি একটু শুনি তো বলবে না কেউ। লোকে তো মনে হচ্ছে হেভি হ্যাপা, 3 মাস ধরে কাজের লোক নিয়ে কাজ করে করে আমার হাত পা একদম ব্যথা হয়ে গেল। এই মেয়েকে যখন পেয়েছি কিছুতেই আর ছাড়া যাবে না। তখন থেকে গরমের মধ্যে রয়েছি, এসিটা একটু চালান না, কিন্তু আমার তো বাড়িতে এসি নেই। কি এসি নেই? ও মাই গড, ফ্যান চালিয়ে দিই, একটু ঠান্ডা খাও, ঠান্ডা খেলে শরীরটা ঠান্ডা হবে। বলো তো আমি হাত পাখা করে দিই, হ্যাঁ হাত পাখা করে দিই। ওকে আই উইল ম্যানেজ। তো কি কি কাজ করতে হবে বলুন শুন। এই তো তেমন কিছু কাজ না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা আর জামা কাপড়গুলো একটু কেচে দেওয়া, ব্যাস আর কিছু। আচ্ছা শুনুন, আমার না একটু কিছু শর্ত আছে। এটা হলো আমি নিচু হয়ে বসে ঘর মুছতে পারবো না, আমার একটা স্টিক লাগবে, আর বাসন মাজার জন্য একটু গ্লাভস নিয়ে আসবে, না আমার হাতটা একটু নরম তো, আর তাছাড়া স্কিন প্রবলেম হতে পারে। আর আর একটা জিনিস হলো আমি কারোর আন্ডার গার্মেন্টস একদম শুই না, বিশেষ করে কোনো পুরুষ মানুষের। ইমা তাহলে তোমার দাদার লুঙ্গিগুলো কি কাচবে? ওনার তো দিনে 15টা করে লুঙ্গি কাচতে হয়। আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম। দেখুন আর আমার না আপনাদের বাড়িটা মোটামুটি বেশ পছন্দ হয়েছে, যেহেতু আপনারা মাত্র 2 জন মানুষ আর কোনো মানুষ নেই, আর আমার সব কথা শর্ত আপনারা মেনে নিচ্ছে, সো আমি রাজি। আর আমি আমির খানের থেকে ইন্সপায়ার হয়ে কি বলুন তো, ও না বছরে মাত্র 1টা সিনেমা করে, আমিও একসঙ্গে মাত্র 3টি বাড়িতে কাজ করি, 2টি বাড়িতে কাজ করি আর আপনাদের বাড়িতে পছন্দ হয়েছে তো আপনাদের বাড়িতে কাজ করব। আর আমার পারিশ্রমিক একদমই কম, আপনার সামর্থ্যের মধ্যে মাত্র 30,000 টাকা। কি 30,000 টাকা?